বনগা পৌরসভার পৌরপতি হলেন গোপাল শেঠ, উপপৌরপ্রধান হলেন জ্যোৎস্না আঢ্য। ফুল দিয়ে গোপালকে শুভেচ্ছা জানালেন শঙ্কর আঢ্য। বনগা পৌরসভার পৌরপ্রধান নির্বাচিত হলেন গোপাল শেঠ, উপপৌরমাতা হয়েছেন জ্যোৎস্না আঢ্য। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বনগা জুড়ে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সাধারণের মুখে মুখে, কে হবেন পৌরপ্রধান। এবারের পৌর নির্বাচনে বনগা পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস 19টি ওয়ার্ডে জয়লাভ করে। একটি করে ওয়ার্ড পেয়েছে কংগ্রেস, বিজেপি ও নির্দল প্রার্থী। নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে মহিলা সংখ্যা বেশি থাকায় অনেকেই মনে করছিলেন মহিলাদের মধ্যে থেকেই কাউকে পৌরপ্রধান করা হতে পারে। পাশাপাশি ফেসবুকেও কয়েকজন নির্বাচিত প্রতিনিধির সমর্থনে তাদের পৌরপ্রধান করবার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট ঘুরতে দেখা যায়। এসবের মাঝেই ঠিক হয় 16 তারিখ অর্থাৎ বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন বনগা পৌরসভাতে নবনিযুক্ত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ডেপুটি ম্যাজিস্ট্রেট সংঘামিত্রা দাস। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলরদের পাশাপাশি জাতীয় কংগ্রেস, বিজেপি ও নির্দলের জনপ্রতিনিধিরাও ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি 14 নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলর দিলীপ দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নিয়ম অনুযায়ী দলীয় কাউন্সিলররা পৌরপ্রধান নির্বাচন করেন। সূত্রের খবর, পৌরপ্রধান হিসাবে জ্যোৎস্না আঢ্য গোপাল শেঠের নাম প্রস্তাব করেন। উপস্থিত দলীয় কাউন্সিলররা তাতে সমর্থন করেন। পৌরপ্রধান হিসাবে নির্বাচিত হন গোপাল শেঠ। এরপর নিয়ম অনুযায়ী পৌরপ্রধান উপপৌরপ্রধান হিসাবে জ্যোৎস্না আঢ্যের নাম প্রস্তাব করেন। সকলেই সহমত পোষণ করেন, উপপৌরমাতা হিসাবে নির্বাচিত হন জ্যোৎস্না আঢ্য। এসবের মাঝেই পৌরসভায় উপস্থিত হন প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য। নবনিযুক্ত পৌরপ্রধান গোপাল শেঠকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান শঙ্কর আঢ্য। একে একে নবনিযুক্ত কাউন্সিলর সকলকেই শুভেচ্ছাস্বরূপ ফুল তুলে দেন শঙ্কর। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বনগা পৌরসভাতে। সাজিয়ে তোলা হয় গোটা পৌরসভা। প্রাক্তন পৌরপতি যারা প্রয়াত হয়েছেন তাদের ছবিতে মালা দিয়েও শ্রদ্ধা জানানো হয়। পৌরপ্রধান নির্বাচিত হবার পর পৌরসভার চন্দ্রিকা হলে সাংবাদিকদের মুখোমুখি হন গোপাল শেঠ। তিনি বলেন, মানুষের বিশ্বাস ধরে রাখাই হবে আমাদের প্রথম কাজ। ধরে রাখা, 24,000 ভোটে জিতেছি, সেই বিশ্বাসটা ধরে রাখা। এই বনগার মানুষ এমন কিছু চায় না, তাদের বিশ্বাসটা ধরে রাখা। প্রত্যেক কাউন্সিলর, প্রত্যেক দলের কর্মী, আমরা প্রত্যেকটা পাড়ায় ডেভেলপমেন্ট কমিটি করেছি। তারা গিয়ে মাল ডেভেলপমেন্টের সেই কমিটির মাধ্যমে দেবে, মাল কাউন্সিলর মাথায় থাকবে, তারা গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করবে। আমরা যদি 1 কোটি টাকা পাই, সবাই ভাগ করে সমান ওয়ার্ডে নিয়ে নেব। যার যার আলাদা প্রকল্প থাকবে, তার জন্য আলাদা দিদির প্রকল্প আছে, সেখান থেকে এনে দেওয়া হবে। সুতরাং এই তৃণমূল দলের, তৃণমূল সরকারের কাজ করার অসুবিধা নেই, যারা বাইরে থাকে তারা অসুস্থ। কৃষ্ণা রায় প্রসঙ্গে তিনি বলেন, কৃষ্ণা রায় আমাদের মাথার মণি হয়ে থাকবেন। দলের 19 জন কাউন্সিলর সমান মর্যাদা সহকারে কাজ করবেন বলেও জানান গোপাল। আপনার আগামী দিনে কি আছে দলের? কৃষ্ণা রায় আমার থেকে বড় পদ পাবে কিনা আপনি জানেন? আপনি জানেন না? তাহলে হচ্ছে যে কৃষ্ণা রায় আমাদের সবার কাকিমা, কৃষ্ণা রায় আমাদের মাথার মণি। আমি একটা জিনিস বলছি, আমার যেখানে বিচরণ থাকবে, আমাদের কাউন্সিলরদের যেখানে বিচরণ থাকবে, সবার মাথার উপরে কৃষ্ণা রায় থাকবে, এটা আমি বলতে পারি। পথ দিয়ে বলে একজন মানুষের সম্মান দেয়া সঠিক না। আমি গোপাল শেঠ, আমি সারাদিন ঘুরে বেড়াই, আমি তো জানতামই না আমি চেয়ারম্যান হব। সুতরাং বলে আমার কাছে যখন যা দেবে, কালকে যদি বলে এখান থেকে সরে আরেক জায়গায় গোপাল কাজ কর, আমি রেডি আছি। এটাই দল করা, এটাই মমতা ব্যানার্জির শৈলী। কালকে বলবে মমতা ব্যানার্জি যে তোর এখানে থাকতে হবে না, কালকে অমুক জায়গায় গিয়ে কাজ কর। আমি তো 2009 সালে তো আমি সব থেকে পশ্চিমবাংলার বেশি ভোটে যেতে এমএলএ, আমি তো কাজ করে গেছি, তারপরে তার এমএলএ হয়নি। নির্বাচনের আগে জ্যোৎস্না আঢ্যের সাথে মতানৈক্যের ছবি স্পষ্ট হয়। জ্যোৎস্না আঢ্য উপপৌরমাতা হিসাবে নির্বাচিত হওয়ার পর গোপাল শেঠ বলেন, একসাথে খেলতে গেলে মনোমালিন্য হতে পারে, আবার ভাব হবে সবাই দলের কর্মী। একটা জায়গায় খেলতে গেলে যখন খেলতে যাব আমরা, তো মনোমালিন্য থাকবে না, প্লেয়ারে গন্ডগোল থাকবে না, এটা হয় নাকি? ও থাকবে, আবার ভাব হবে, আড়ি হবে, ও চলবে, কিন্তু দলের কেউ বাইরে যাবে না। কাউন্সিলর একজোটে কাজ করবে, সব দলের সৈনিক হিসেবে কাজ করবে। কাউন্সিলরদের থেকেও বড় হচ্ছে দলের কর্মী। আমার সমস্তটা নিংড়ে দেবো দলের কর্মীদের জন্য, ওখানে গিয়ে আমি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবো না। তাতে পথ ছেড়ে দিতে হয় দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু দলের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় যা শিখিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথে চলতে বলছে, আমি সেই কাজটাই করব।
সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।